আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে থাকছি আমি ফারজানা তানি। চতুর্থ দিনেও নারায়ণগঞ্জের রূপগঞ্জের জুস কারখানা ঘিরে স্বজনদের আহাজারি দেখা যায়। সন্তানকে খুঁজে পেতে কারখানা থেকে হাসপাতাল ছুটছেন হতভাগ্য বাবা মা। ডিএনএ ম্যাচিং শেষে মৃতদেহ বুঝিয়ে দিতে সময় লাগবে বলে জানায় সিআইডি। এদিকে আট আসামিকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। মালিক গ্রেফতার থাকায় বেতন বোনাস নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন বেঞ্চে যাওয়া শ্রমিকরা। নাজিব ফরাজি ও সাদিয়া কানিজের সহায়তায় আরো জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। হতভাগ্য শ্রমিকের মৃত্যুতে স্বজনের চোখের জলে মলিন রূপগঞ্জের রূপ। বিবর্ণ দেয়ালে ঠায় দাঁড়িয়ে হাশেমপুরের সেজান জুসের কারখানা। অভাবের তাড়নায় স্বল্প বেতনে কাজ নিয়েছিল শিশু শ্রমিকরা। আগুনে পুড়ে মৃত্যুর মধ্যে দিয়ে আর্থিক অভাবের হিসেব চুকিয়ে হতভাগ্য বাবা মায়ের বুকে নতুন অভাব সন্তান হারানোর। বাতাসে লাশের গন্ধ আর সন্তান হারা বাবা মায়ের গগন বিদারী চিৎকারে ভারী রূপগঞ্জের আকাশ বাতাস। আমার দুনো মায়ে গেল লে এক সপ্তাহ আগে হঠাৎ করে আমার জিয়ে নাইট পালা দিয়ে লেগে আমার জিয়ে জিপ ঘুরে গেছে গা। এই বড় জি ভাই চার হইছে রে ভাই। ঘটনাস্থল পরিদর্শন করেছে আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। যে মিলে যদি কোনো অনিয়ম হয়ে থাকে সেই অনিয়মের বিচার আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিবেন, কারণ মিলের মধ্যে কোনো অনিয়ম চলবে না। এই দুর্ঘটনাটি তদন্ত করার জন্য ইতিমধ্যে তিনটি টিম কমিটি কিন্তু গঠন করা হয়েছে। সেই কমিটির তদন্তের মাধ্যমে যারাই দোষী সাব্যস্ত হবে তাদের বিচারের মুখোমুখি হতে হবে একই সাথে, এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বলে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। তার জনগণের প্রতিনিধি অবশ্য তারা প্রতিনিধি নন, তারা তো নির্বাচিত নন। এখানে যে জন্যই আজকে যেই ঘটনা ঘটেছে এটার জন্য ন্যূনতম প্রতিটি মৃত্যু যারা বরণ করে তাদের 50 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া উচিত। কোন টাকা দিয়ে তো জীবনের মূল্য হবে না। অগ্নিকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করেছে তদন্ত কমিটি, সংগ্রহ করছে গুরুত্বপূর্ণ আলামত। এই কারখানার যে কর্মকর্তা কর্মচারী আছে তাদের আমরা জবানবন্দি নিয়েছি, তারপরে আগুনের বিভিন্ন দিকগুলো আমরা খতিয়ে দেখছি। কারখানার মালিক সহ গুরুত্বপূর্ণ 8 জন কারাগারে থাকায় নতুন দুশ্চিন্তার ভাঁজ বেঁচে যাওয়া শ্রমিকদের কপালে। ঈদের আগে বেতন বোনাস পাবেন কিনা তা নিয়ে কারখানার সামনে ভিড় করছেন তারা। এদিকে স্বজনের শেষ স্মৃতিটুকু নিতে ঢাকা মেডিকেলের মর্গে ডিএনএ নমুনা দিয়েছেন বেশ কয়েকজন। মৃতদেহের দাঁত আর হাড় ছাড়া কিছুই অবশিষ্ট না থাকায় প্রতিবেদন দিতে দেরি হবে বলে জানিয়েছেন সিআইডির ফরেন্সিক বিভাগের বিশেষ পুলিশ সুপার রোমানা আক্তার। মৃতদেহগুলো এত বেশি মাত্রায় বার্ন ছিল যে আমরা নমুনা হিসেবে শুধুমাত্র দাঁত এবং হাড়ই নিতে পেরেছি। টিস্যু হলে হয়তো কম সময় লাগতো, কিন্তু টিস্যুগুলো পুড়ে যাওয়াতে টিস্যু আমরা নিতে পারিনি, যার কারণে দাঁত এবং হাড় থেকে ডিএনএ প্রোফাইল করতে একটু সময় লাগে। ঢাকা মেডিকেলের মর্গে 33টি আর বাকি মরদেহ সুরাওয়ার্দী মেডিকেলের মর্গে রয়েছে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। নারায়ণগঞ্জের 2500-এর নোয়াগাঁও মিয়াবাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি। কর্মকর্তারা বলছেন তাদের ধারণা ওই আস্তানায় বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম রয়েছে। এর আগে রোববার বিকেলে জঙ্গিবাদে যুক্ত থাকার অভিযোগে আবদুল্লাহ আল মামুন নামের স্থানীয় মসজিদের এক ইমামকে গ্রেফতার করে সিটিটিসি। তার দেয়া তথ্যের ভিত্তিতেই সেখানে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে কাউন্টার টেরোরিজমের সদস্যরা। গ্রেফতার হওয়া আবদুল্লাহ আল মামুন প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে 90 জেএমবির সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তার নেতৃত্বে নারায়ণগঞ্জ পুলিশ বক্সে বোমা হামলা চালানো হয় বলে জানায় পুলিশ। করোনায় একদিনে রেকর্ড 230 জনের মৃত্যু দেখল দেশ। 24 ঘন্টায় সর্বোচ্চ 11,874 জন শনাক্ত হয়েছেন। শনাক্তের হার 29.67%। পরিস্থিতি মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি ও সরকারি বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এ অবস্থায় কাল থেকে সারা দেশে আবারও গণটিকা দেয়া শুরু হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে সোমবার থেকে সিনোফার্ম ও মঙ্গলবার থেকে মডার্নার টিকা দেয়া হবে। আরও জানাচ্ছেন রুশাদ জাহান সিন্ধি।
দেশ জুড়ে কঠোর বিধিনিষেধ দিয়েও থামানো যাচ্ছে না করোনায় মৃত্যু ও সংক্রমণ। ভয়াবহ এই ভাইরাসে 24 ঘন্টায় 230 জনের মৃত্যু হয়। এ সময় নতুন রোগী শনাক্ত হয় রেকর্ড 11,874 জন। রোগীর চাপ বাড়ায় জেলা হাসপাতালগুলোতে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। বেশিরভাগ হাসপাতালে সাধারণ বেড ও আইসিইউ সংকট দেখা দেয়। অনেকেই বারান্দা ও গাছের নিচে থেকে চিকিৎসা নিচ্ছেন। কুষ্টিয়া জেলাতে এখন অত্যন্ত সংক্রান্ত, যার কারণে রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছে, আর ডাক্তার সাহেবরা তো ঠিক মতো সেভাবে দেখছে না। যখন অক্সিজেন আসছে তখন একটা রোগীর জন্য 2-3টা করে অক্সিজেন তারা ধরে ধরে পর্যাপ্ত মানে জমাই রাখছে, আর যেই রোগীর অক্সিজেন নেই তারা পাচ্ছে না, যেহেতু এক রোগীর জন্য 2-3টা করে অক্সিজেন জমায় জমায় রাখছে। এই অবস্থায় সোমবার থেকে সারা দেশে গণটিকা কার্যক্রম শুরু হচ্ছে। সোমবার সারা দেশে সিনোফার্ম ও মঙ্গলবার থেকে সিটি কর্পোরেশন এলাকায় মডার্নার টিকা দেয়া শুরু হবে। মডার্নার ভ্যাকসিনের মাধ্যমে সকল সিটি কর্পোরেশন এলাকায় ভ্যাকসিনেশন কার্যক্রম চালু হবে আগামী 13 তারিখ থেকে, মানে পরশুদিন থেকে। আর পাশাপাশি এখন আরো অতিরিক্ত বরাদ্দ বৃদ্ধি করে সকল জেলা এবং উপজেলায় আমাদের এখন সিনোফার্মের ভ্যাকসিনেশন কার্যক্রম আগামীকালকে থেকেই চালু হয়ে যাবে। এ ব্যাপারে আমাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা বলতে পারি যে আমাদের গণটিকা কার্যক্রম আবার আমরা চালু করতে যাচ্ছি। দেশে করোনা টিকার অভাব হবে না উল্লেখ করে সবাইকে ভ্যাকসিন নেয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী জায়েদ মালিক। আপনারা ভ্যাকসিন নেবেন, এখন ভ্যাকসিনের সমস্যা নাই, ভ্যাকসিন সারা বাংলাদেশে আমরা দিতে পারবো। ভ্যাকসিন নেবেন, মাস্ক পরবেন এবং স্বাস্থ্য যে বিধিগুলো আছে হেলথ গাইডলাইন সেগুলো মেনে চলবেন, এবং আপনাদের বয়স্ক যারা আছে বিশেষ করে 50 ঊর্ধ্ব 60 ঊর্ধ্ব যারা আছেন তাদেরকে সুরক্ষিত রাখবেন। নুসরাত জাহান, সিনথি, আরটিভি। ঢিলেঢালা হয়ে পড়েছে চলমান কঠোর বিধিনিষেধ বা লকডাউন। রাস্তায় যানবাহনের সংখ্যা অনেক বেড়েছে। এর মধ্যে সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। বিনা কারণে বের হওয়া অনেককেই গুনতে হয়েছে জরিমানা। এদিকে গণপরিবহন না থাকায় অনেকেই আবার পায়ে হেঁটে গন্তব্যে যান। যদিও লকডাউন চলছে, বাট এর সাথেও বিভিন্ন শিল্প কলকারখানা, এরপর হচ্ছে ব্যাংকের যেই কার্যক্রম সেগুলো অব্যাহত রয়েছে, আর সেজন্যই হচ্ছে মানুষের মূলত চলাফেরাটা। মেইন এন্ট্রি পয়েন্ট যেগুলো সেগুলোতে চেক পয়েন্ট বসিয়ে আমরা চেষ্টা করছি এই অপ্রয়োজনীয় যে গাড়িগুলো স্পেশালি আসছে তাদের রিজন আউটটা বের করার জন্য, এবং যারা এটা অমান্য করে অপ্রয়োজনে আসছেন তাদেরকে কিন্তু শাস্তির আওতায় নিয়ে আসছে। 14 জুলাই থেকে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন সমুদ্র ও স্থলবন্দরের কর্মকর্তা ও কর্মচারীদের সরকারের অগ্রাধিকার তালিকায় করোনা টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বিকেলে মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌ সেক্টরে করোনা ভ্যাকসিন দেওয়ার বিষয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, জরুরি সেবার অংশ হিসেবে স্বাস্থ্যবিধি মেনে ফেরি চলাচল অব্যাহত থাকবে। বিধিনিষেধ চলমান থাকলে গণপরিবহন চলাচলের কোনো সুযোগ নেই। চট্টগ্রাম বন্দর সহ 3টা যে বন্দর আছে, মংলা এবং পায়রা এবং আমাদের স্থল বন্দরে যারা কাজ করছে তাদেরকে আমরা যে ভ্যাকসিন কার্যক্রম চলছে ফার্স্ট প্রায়োরিটি তালিকায় আছে, তাদেরকে আমরা ভ্যাকসিনেট করে ফেলব। প্রথম পর্যায়ে এখন যেটা আছে 12,000 ভ্যাকসিনের আওতায় আমরা আনতেছি, 12,000, এবং পরবর্তীতে আমাদের এটা চলমান থাকবে। হাইকোর্টের নির্দেশনার পর গতি পাচ্ছে করোনা আক্রান্তদের অক্সিজেনের চাহিদা পূরণে বুয়েট উদ্ভাবিত অক্সিজেট নামে স্বল্প মূল্যের সিপ্যাপ ভেন্টিলেটর ডিভাইস অনুমোদন প্রক্রিয়া। এরই মধ্যে ঔষধ প্রশাসন অধিদপ্তর একটি কমিটি করেছে। দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্তের কথা জানিয়েছেন কমিটির প্রধান। এটি উৎপাদনে ভারতের রিলায়েন্স গ্রুপ আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খান আলমিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। করোনায় চারদিকে অক্সিজেনের জন্য হাহাকার, অনেক হাসপাতালেই নেই পর্যাপ্ত হাইফ্লো অক্সিজেন সুবিধা। এই সংকট মোকাবেলায় এগিয়ে আসে বুয়েটের একদল তরুণ গবেষক, তৈরি করে অক্সিজেট নামক স্বল্পমূল্যের সিপ্যাপ ভেন্টিলেটর ডিভাইস, যেটি বৈদ্যুতিক সংযোগ ছাড়াই মিনিটে 60 লিটারের বেশি অক্সিজেন দিতে পারে। খরচ কেবল 20 থেকে 25 হাজার টাকা, যেখানে হাইফ্লো নেজাল কেনুলার দাম 2 থেকে 5 লাখ টাকা।
দুই ধাপে ট্রায়াল শেষে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে বিষয়টি মৌখিকভাবে জানালে অনুমোদনে বাদশাদে নিয়মনীতি। বুয়েট উৎপাদক নয়, প্রয়োজন তাই মানসম্মত উৎপাদক। দেশে এমন প্রতিষ্ঠান হল JMIANC গেটওয়েল ইনসেপ্টা মেডিকেল ডিভাইস। তাদের সাথে আলোচনা হয় কিন্তু সাড়া মেলেনি, কারণ দামে কম মানে ভালো, ফলে মুনাফার সুযোগ কম, তাই অনুমোদন প্রক্রিয়া এগোয়নি। যারা এটার পিছনে ইনভেস্ট করবে তাদের চিন্তা ওটা থাকবে যে করোনা চলে গেলে আসলে এটা কতটুকু কাজে লাগবে, তখন তো আমার এত ইনভেস্টমেন্ট কি আসলে আমি এটা করাটা আসলে ফিজিবল কিনা। ফেসবুকে হতাশা জানিয়ে পোস্ট করেন গবেষক দলের প্রধান। সার্বিক বিষয়টি হাইকোর্টের নজরে আনেন এক আইনজীবী। দেশীয় উদ্ভাবনের পৃষ্ঠপোষকতা না করায় হতাশ হয় উচ্চ আদালত, সঙ্গে কিছু নির্দেশনা দেয়। প্রিন্সিপাল সেক্রেটারি আছে তার ওখানে একটা রিপ্রেজেন্টেশন, একটা চিঠি দেওয়ারও জন্য সর্ট লাইক একটা অ্যাডভাইস দেন যে এটা করে দেখতে পারেন। অ্যাট দ্য সেম টাইম উনি আমাদের মাননীয় অ্যাটর্নি জেনারেলকেও এই একই জিনিসটা অবগত করার জন্য। এরই প্রেক্ষিতে ঔষধ প্রশাসন অধিদপ্তর সহ সংশ্লিষ্টদের চিঠি দেয় গবেষক দল। অনুমোদন চায় বুয়েটের ল্যাবে অক্সিজেন উৎপাদনের। আমরা আবেদন করেছি গত পরশুদিন 7 তারিখে, এবং এখন ঔষধ প্রশাসন অধিদপ্তর সংশ্লিষ্টরা জানান ভারতের রিলায়েন্স গ্রুপ অক্সিজেন উৎপাদনে আগ্রহ দেখিয়েছে। এখন এটা খুবই একটা দুঃখজনক ব্যাপার হবে যে আমাদের এই টেকনোলজিটাতে আমরা আমাদের দেশের লোককে সাহায্য করে না করে যদি ভারতের কোনো কোম্পানি থেকে করে তারপরে আবার ওখান থেকে ফিরত নিয়ে আসতে হয়। অক্সিজেন অনুমোদন পেলে হাসপাতালগুলোতে অক্সিজেন সংকট কমে আসবে, রক্ষা পাবে অনেক জীবন। খান আলামিন, আরটিভি, ঢাকা। ডেঙ্গুর বাহক এডিস মশা নির্মূলে আজ থেকে 8 দিনের চিরুনি অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে মোহাম্মদপুর টাউন হল এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জোবায়দুর রহমানের নেতৃত্বে অভিযান শুরু হয়। এডিস মশার লার্ভা পাওয়ায় ও অবহেলায় মশার আবাসস্থল তৈরি হওয়ায় বেশ কয়েকজনকে জরিমানা ও মামলা করা হয়। জিকাতলা গণপূর্তের স্টাফ কোয়ার্টারে এডিসের লার্ভা পাওয়ায় ক্ষোভ জানান DSCC কর্মকর্তা। উত্তর সিটির সব অঞ্চলে আগামী 19 জুলাই পর্যন্ত অভিযান চলবে। ইউরোপে মানব পাচারের আন্তর্জাতিক চক্রের বাংলাদেশি এজেন্ট রুবেল সিন্ডিকেটের প্রধান সমন্বয়ক ইউরো আশিক সহ 7 সদস্য গ্রেফতার হয়েছে। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। গেল 2 বছর ধরে চক্রটি বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের লিবিয়া রুট ব্যবহার করে ইউরোপে মানব পাচার করছে। আরও জানাচ্ছেন জুবায়ের সানি। ভূমধ্য সাগরের তিউনিসিয়া উপকূলে বৃহস্পতিবার ডুবে যাওয়া একটি নৌকা থেকে উদ্ধার করা হয় 49 বাংলাদেশিকে। এছাড়া বিভিন্ন সময় ইউরোপে যাওয়ার পথে এই রুটে নিহত হয়েছে বহু বাংলাদেশি। এমন মানব পাচারের সঙ্গে জড়িত আছে কয়েকটি চক্র, এর মধ্যে অন্যতম রুবেল সিন্ডিকেট। এর প্রধান সমন্বয়ক ইউরো আশিক সহ 7 সদস্যকে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র্যাব। সংবাদ সম্মেলনে র্যাব জানায় চক্রের মূল হোতা রুবেল বিদেশে অবস্থান করে অনলাইনে তার কার্যক্রম পরিচালনা করছে। গ্রেফতারকৃত এই সদস্যরা পাসপোর্ট মজুদ সংগ্রহ ও অর্থ লেনদেনে বিশেষ ভূমিকা পালন করে। রুবেল 2012 সাল থেকে 2017 সাল পর্যন্ত সে লিবিয়াতে ছিল। লিবিয়াতে 2017 সালে তার উপর লিবিয়ান যে দূতাবাস মানব পাচার সংক্রান্ত বিভিন্ন অভিযোগ তার উপরে আসে, এবং পরবর্তীতে সে 2018 সালে সে বাংলাদেশে আসে। বাংলাদেশে আসার পরে সে বিয়ে করে, এবং বিয়ে করে আবার সে দুবাইতে যাওয়ার পূর্বে সে বাংলাদেশে একটি ভালো 20-25 জনের একটি সিন্ডিকেট তৈরি করে। এদের সঙ্গে আন্তর্জাতিক মানব পাচারকারীদের যোগসাজশ আছে বলে দাবি র্যাবের। গ্রেফতারকৃত আশিক, যে যাকে ইউরো আশিক বলছি, সে মেইনলি ঢাকায় থেকে এই টোটাল ব্যবসাটি নিয়ন্ত্রণ করছে। তারা শুধু মাদারীপুর এই বেল্টই না, তারা সিলেট সহ যে এই বেল্টটি রয়েছে এই বেল্টটি থেকেও তারা বিভিন্ন সময় ইউরোপে মানব পাচার করে আসছিল। তবে কোনো এয়ারলাইন্স জড়িত আছে কিনা সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানায় র্যাব। জুবায়ের সানি, আরটিভি, ঢাকা। তুরস্কের পূর্বাঞ্চলে অভিবাসী বোঝাই একটি বাস দুর্ঘটনায় বাংলাদেশি সহ 12 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 26 জন। নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়া আফগানিস্তান ও পাকিস্তানের অভিবাসী রয়েছেন।
ইরান সীমান্তের কাছে তুরস্কের ভ্যান প্রদেশের মুরাদিয়ে জেলায় এই দুর্ঘটনা ঘটে। এর আগে ভূমধ্যসাগরে তিউনিশিয়া উপকূলে ডুবে যাওয়া একটি নৌকা থেকে অভিবাসন প্রত্যাশী 49 বাংলাদেশিকে উদ্ধার করা হয়, যাদের বয়স 16 থেকে 50 বছর। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপগামীদের তালিকায় বাংলাদেশিদের সংখ্যাই বেশি। খালেদা জিয়াকে হাউস অ্যারেস্ট বলে অভিহিত করায় ঢাকায় যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সম্প্রতি ব্রিটিশ পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন অধিদপ্তরের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে খালেদা জিয়ার বাসায় অবস্থানকে হাউস অ্যারেস্ট হিসেবে অভিহিত করা হয়। এর প্রেক্ষিতে বাংলাদেশে যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনার জাভেদ প্যাটেলকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় বলা হয়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে হাউস অ্যারেস্ট শব্দটি ব্যবহার করা চরম বিভ্রান্তিকর। বাংলাদেশের আকাশে রোববার জিলহজ মাসের চাঁদ দেখা যায়, এজন্য 21 জুলাই ঈদ উল আজহা অনুষ্ঠিত হবে। রোববার সন্ধ্যায় বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের বৈঠক শেষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এ ঘোষণা দেন। তিনি জানান, দেশের বেশ কয়েকটি জেলায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। করোনা মহামারীর মধ্যে বিধিনিষেধ মেনে ঈদ উদযাপনের আহ্বান জানান তিনি। বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। রবিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গিয়েছে। 10 জিলহজ 1442 হিজরি, 6 শ্রাবণ 1428 বঙ্গাব্দ, 21 জুলাই 2021 খ্রিস্টাব্দ বুধবার সারা দেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ। কোরবানির হাটে উঠতে প্রস্তুত টাঙ্গাইলের সাকিব খান ও ডিপজল নামের দুটি বড় গরু, আর সিলেটে ব্যাপক সাড়া ফেলেছে সাদা মাস্তান ও কালা মাস্তান। করোনায় ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কিত খামারিরা। প্রান্তিক খামারিদের প্রত্যাশা, করোনা আর লকডাউনের মধ্যেও সরকারের উদ্যোগে গরুর ন্যায্য দাম পাবেন তারা। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। রাতের সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।